গহীন জঙ্গল, হাজারো জীবজন্তু, টিকে থাকার লড়াই। পারবে কি শেষ পর্যন্ত টিকে থাকতে, নাকি কোন হিংস্র জীবজন্তুর কবলে পড়ে শেষ হয়ে যাবে এখানেই তার গল্প? জানতে হলে দেখতে থাকো দেশি ডিসকভারি, টিকে থাকার লড়াই। এঞ্জেল সাদিয়া, তুমি এখন যাও, আমি বিপদে পড়লে সংকেত দিলে তুমি আমাকে উদ্ধার করতে আসবা। টিকে থাকার লড়াইয়ে এই যুদ্ধে আমি আছি শাকিল খান। এই যে আমার সামনে একটা জঙ্গল দেখতে পারতেছেন, এটার নাম হলো জংসং জঙ্গল। এই জঙ্গলে কিভাবে টিকে থাকতে হবে সেটাই আমি দেখাবো। এই জঙ্গলটা এখন অনেক বিপজ্জনক, তার জন্যই এই তার কাটার বারাটা দিয়েছে। এটার সেফটির জন্য এটা টপকে এখন আমি এটার ভিতরে চলে যাব। তার কাটার বারাটা টপকানোর পরে একটা ছোট কাটো পাহাড় দেখলাম। এই পাহাড়ের উপরে যে দেখি কি করা যায় আর কি পাবো, এটার উপরে গেলেই আমি বুঝতে পারবো যে কি কি পাবো। চলেন আমরা উপরে যাব। পাহাড়টা অনেক সরু, তার জন্য উঠতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের পাও ফসকে যাচ্ছে, তার জন্য প্রায় আমি উপরে উঠে পড়েছি। শেষ মুহূর্তে আমি উপরে চলে এসেছি, এখন দেখি সামনে কি করা যায়। এই জঙ্গলে টিকে থাকতে হলে আমার খাবার প্রয়োজন, আমি যদি না খেতে পারি আমার শরীর অসুস্থ হয়ে যাবে, তার জন্যই আমার কিছু খেতে হবে। আমি দেখি সামনে কিছু পাই কি না, এটা আবার খুঁজতে হবে। এই যে এই দেখেন এই জিনিসটা পেয়েছি, এটা আমাদের ভাষায় বলে ধৈনা পাতা গাছ। এটা এই জঙ্গলে পাওয়া যাবো কি না এটা অসম্ভব, কিন্তু এটা অসম্ভবের জায়গায় সম্ভব হয়েছে। এটা এখন আমি খাবো, এটা খেলে আমার শরীরে অনেকটা পুষ্টি ক্যালোরি সব ফিরে পাবো, তার জন্য এটি আমি খেয়ে এই লড়াই করে যাব। দেখি আরো পাই কি না। এই যে এই যে এই যে দেখেন আরেকটা ধনে পাতাটা খেয়ে তারপরেও অনেকটা ভালো লেগেছে, তার জন্যই দেখি সামনে আরো কিছু পাই কি না, সামনে আগানো যাক। এখানে অনেক ঘন জঙ্গল, যাই হোক আমার খাবার খুঁজতে হবে, না হইলে আমি বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, তার জন্যই আমি সামনে আগাইতে থাকি। আমি আগে থেকেই জানতাম যে এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, আমি প্রায় বাঘের মুখোমুখি হয়েছি, কিন্তু বাঘটা ভালো থাকার কারণে আমাকে কিচ্ছু বলেনি, আমি জানটা হাতে নিয়ে ফিরে এসেছি। কিন্তু যাই হোক আমার তো খাবার সন্ধান করতেই হবে, আমি এখন দেখি কোথায় খাবার সন্ধান পাওয়া যায় কি না, আমি এখন সামনে আগাইতে থাকি, আগিয়ে দেখি যে খাবার পাওয়া যায় কি না। ওই জায়গায় বাঘ থাকার কারণে আমি বেশিক্ষণ থাকতে পারি নাই, ওই জায়গায় বিপদ হতে পারতো, তার জন্য আমি এই জায়গায় চলে আইছি। এখন জঙ্গলে আলু পেয়েছি, জঙ্গলে আলু এটি কাঁচাও খাওয়া যায়, কিন্তু আমি এটা পুরা দা খাওয়ার চেষ্টা করব। এখন আমি এটা নিয়ে পুরা দা খাবো। এই আলুগুলো এখন আমার খাইতে হবে, তার জন্য আগুন ধরাইতে হবে,
দেখি আশেপাশে কিছু পাই কিনা। কিছু পাতা পেয়েছি, এইগুলার মধ্যে দেখি আগুন ধরাইতে পারি কিনা। এখন আগুন ধরানোর জন্য পাথর লাগবে, দেখি আশেপাশে কোনো জায়গায় পাথর পাই কিনা। আগুন ধরানোর জন্য আমার পাথর খুঁজতে হবে, তার আগে ওই জায়গায় একটা ঘন জঙ্গল দেখা যাচ্ছে, ওখানে দেখি কোনো পোকামাকড় পাই কিনা। এই জায়গাটা একটা বিষাক্ত সাপ গেল, এটার শরীরে প্রচুর পরিমাণ বিষ, আমি এটা খেতে পারতাম, কারণ এটার শরীরে প্রচুর পরিমাণ বিষ থাকার কারণে আমি খেতে পারলাম না, এটা খেলে আমার মৃত্যু হতে পারত। এই যে স্যাঙ্গাটা, এটা আমাদের বাংলা ভাষায় বলে স্যাঙ্গা, এটা আমি এখন খাবো। আমার টিকে থাকতে হলে আমার এটা খেয়ে টিকে থাকতে হবে, কিন্তু দেখি এটা খেয়ে কীরকম টেস্টি পাওয়া যায়। এটা অনেক বিশ্রি, এটা খেয়ে আমার অনেক উপকার হয়েছে, তারপরেও কিন্তু আমি অনেকক্ষণ টিকে থাকতে পারবো, অনেক ক্যালোরি হয়েছে। এখন আমার আগুনের সন্ধানে পাথর খুঁজতে হবে, এখন আমি পাথরের সন্ধানে যাই। অনেক খোঁজাখুঁজির পরে দুইটা পাথর পেয়েছি, দেখি এই দুইটা পাথর দিয়ে আগুন ধরাতে সক্ষম হই কিনা। আমাকে আরো জোরে ঘর্ষণ করতে হবে, আশা করি আগুন ধরাতে পারবো। একটু আগুনের ফুলকা দেখে ধোঁয়া বের হচ্ছে, এটা আমার ফু দিয়ে আরো গাঢ় করতে হবে। অবশেষে আমি আগুন ধরাতে সক্ষম হয়েছি, এখন আমি আলুগুলা পোড়া দিয়ে খাবো। এখানে আলুগুলা সিদ্ধ হতে থাক, আমার পানি প্রয়োজন, আমার এই জায়গায় টিকে থাকতে হলে পানি প্রয়োজন, এই দেখি আশেপাশে কোনো জায়গায় পানি পাই কিনা। অনেক খোঁজাখুঁজির পরে পানির সন্ধান পেলাম না, দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা, পরে দেখি পানির সন্ধান পাওয়া যায় কিনা। আলুগুলা খাওয়ার উপযোগী হয়েছে কিনা, ও এটি অনেক গরম, এটি ঠান্ডা হইলে খাওয়ার উপযোগী হবে। এই যে দেখেন, এই যে এটার ভিতরে লাল, এটা খাইলে অনেক পুষ্টি হবে। এই আলুগুলা অনেক টেস্ট, আমার মতন আপনারা যদি জঙ্গলে এনে বিপদে পড়েন তাহলে এই আলুগুলা খাবেন, অনেক টেস্টি। যেহেতু অনেক খোঁজাখুঁজির পরে এই জঙ্গলে পানি পেলাম না, এই জঙ্গলে পানি ছাড়া বেঁচে থাকা একবারে অসম্ভব, আমার এই জায়গায় থেকে বের হতে হবে। এখান থেকে বেরোতে হলে আমার ধোঁয়া তৈরি করতে হবে, এই ধোঁয়া দেখে আমার হেলিকপ্টার আমাকে উদ্ধার করতে আসবে। যাই হোক, আমি ধোঁয়া বানাতে সক্ষম হয়েছি, এই ধোঁয়া দেখে আমার হেলিকপ্টার আমাকে উদ্ধার করতে আসবে। আমার হেলিকপ্টার আমার সংকেত পেয়ে আমাকে উদ্ধার করতে এসেছে। আজকের টিকে থাকার লড়াইয়ে এতটুকুই ছিল, দেখা হচ্ছে অন্য কোনো মিশনে।